हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल अपनारा सबाई केमन आशा करी सबाई भालो आछेन आपनादेर जोन्नो निये आसलाम शीतेर सब्जी रान्नार रेसिपी आमी आजके आपनादेरके रान्ना करे देखाबो फुलकपी दिए माछ दिए ताहले चलुन आर कथा बाड़ाबो ना चले जाई आमरा मूल रान्नाय बसिए दिलाम एकटा फ्राई पैन एखन दिए दुई परिमाण मतो तेल तेलटा गरम हये गेछे एखन आमी माछगुलो भेजे निब আমি মাছগুলোকে আগে থেকে ধুয়ে কুটে নিয়েছি এখন লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নেব মাছগুলোকে উল্টে উল্টে ভেজে নিলাম এখন আমি উঠিয়ে নেব বসিয়ে দিলাম একটা কড়াই এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজে হয়ে গেছে এখন দিয়ে দিব একটা বুক রসুন বাটা এখন রসুন বাটাটাকে আমি ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব সামান্য মরিচ বাটা আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতে পারেন দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে কুটে ধুয়ে রাখা আলু আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিব আমার হাজবেন্ডের ফুলকপির ডাঁটাগুলো খুব পছন্দ তাই আমি নিলাম আপনারা যদি না খান তাহলে না নেবেন শুধু ফুলকপি নিয়ে নেবেন আমি এখন আলু আর ডাঁটাগুলো আগে ভালো করে কষিয়ে নিব এখন আলু ডাঁটাকে ভালো করে কষিয়ে নিব আমি সামান্য একটু পানি দিয়েছি এখন আলু ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিব আমি যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে তেল উপর উঠে চলে এসেছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব এখন ফুলকপি গোলাগুলোর সাথে মিক্স করে দিব নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে আমি ফুলকপি আলু ডাঁটা সব সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করে নিব দেখুন ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে দিব ভেজে রাখা মাছ দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ আপনারা এই পর্যায়ে কাঁচা মরিচটা দিবেন তাহলে তরকারি থেকে সুন্দর একটা গ্রান আসবে এখন ঢাকা দিয়ে 5-10 মিনিট রান্না করে নিব পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা শীতের সবজি রান্না করতেছি ধনিয়া পাতা দিব না এটা কি হয় অবশ্যই আপনার ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আর 2 মিনিট রান্না করে আমি উঠিয়ে নিব ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন আমার পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে